বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক মাহমুদুল হক মারা গেছেন। করোনায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি। আজ বেলা ১১টায় তার মরদেহ নেওয়া হবে চারুকলা অনুষদে। শিল্পী মাহমুদুল হক চারুকলা ইনস্টিটিউটের পরিচালক এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে তৎকালীন চারু ও কারুকলা কলেজ থেকে বিএফএ এবং ১৯৮৪ সালে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিক্ষক হিসেবে যোগ দেন। প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক হিসেবে অবসর নেন ২০১০ সালে। অধ্যাপক মাহমুদুল হক জাপানের সুচিওরা স্মৃতিশ্রেষ্ঠ চিত্রকলার পুরস্কার, শিল্পকলা একাডেমি পুরস্কার এবং সুলতান পদকসহ দেশে বিদেশে বহু পুরস্কার লাভ করেন।